হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে পাঁচ নম্বর অধ্যায় আমাদের পড়া হচ্ছিল এই পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো চলো তাহলে আজকের ক্লাসটা বুঝে নাও নোটটা ভালো করে বুঝে নেবে আর এই নোটটা সম্পূর্ণ এ প্লাস কোয়ালিটির অর্থাৎ এই নোটটা তোমরা যদি পরীক্ষায় যেমনভাবে লেখা আছে লিখতে পারো তাহলে আটে আট অবশ্যই পাবে ভালো করে তোমরা দেখো দেখো প্রশ্নটা আরেকবার দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আসতে পারে যে গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনা ব্যাখ্যা করো বা গান্ধীজির রাজনৈতিক মতবাদ ব্যাখ্যা করো বা এইভাবেও আসতে পারে যে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সত্যগুলি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এইভাবেও প্রশ্নটা আসতে পারে চলো তাহলে দেখো দেখো প্লেটো অ্যারিস্টোটাল হেগেল প্রমুখের মতো গান্ধীজি প্রচলিত অর্থে রাষ্ট্রদার্শনিক ছিলেন না কোনো সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ রাজনৈতিক তথ্য বা দর্শন তিনি গড়ে তোলেননি অর্থাৎ কোনো একদম সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ রাজনৈতিক তথ্য বা দর্শন তিনি গড়ে তোলেননি গান্ধীজি নিজেই বলেছেন গান্ধী বাদ বলে কিছু নেই নতুন কোনো মতবাদের সস্তা হিসাবে আমি কিছু দাবি করি না পরবর্তী সময়ে গান্ধীজির অনুগামী ও অনুরাগীরা তার মতামত ও বক্তব্য সংকলন করে গান্ধীবাদ নামে একটি রাজনৈতিক দর্শন প্রচার করেছেন তারপরে কি আছে দেখো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সত্য বা বৈশিষ্ট্য দেখো সত্য ন্যায় ও অহিংসা প্রথম পয়েন্ট কি আছে সত্য ন্যায় ও অহিংসা যে সকল মহান আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য গান্ধীজি আমরণ চেষ্টা করে গেছেন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা করে গেছেন সেগুলি হল সত্য ন্যায় ও অহিংসা এখানে উল্লেখ করা প্রয়োজন গান্ধীজির মতে অহিংসা কাপুরুষতা নয় অহিংসা হলো বীরের পথ সাহসী ব্যক্তিরাই কেবল অহিংস পথে চলতে পারে অহিংস পথে সত্যুকে অধর্মের কাজ থেকে বিরত করতে গেলে সাহসী হতে হবে তিনি রাজনৈতিক ক্ষেত্রেও এই নীতি প্রয়োগ করেছেন তারপরের পয়েন্ট দেখো রাষ্ট্র ক্ষতিকারক প্রতিষ্ঠান গান্ধীজি রাষ্ট্রকে ক্ষতিকারক প্রতিষ্ঠান হিসাবে মনে করেন কারণ তার কাছে রাষ্ট্রের মূল ভিত্তি হল হিংসা ও প্রয়োগ এই বল প্রয়োগের মাধ্যমে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করে এই শোষণ বন্ধ হওয়ার জন্য রাষ্ট্রের ক্ষমতা সীমিত হওয়া উচিত তারপরের পয়েন্ট দেখো ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ক্ষমতাকে একটা কেন্দ্রে না রেখে ছড়িয়ে দিতে চেয়েছিলেন গান্ধীজি দেখো গান্ধীজি রাষ্ট্রের ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাসী সব ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকলে সে স্বৈরাচারী হবে তাই সব ক্ষমতা রাষ্ট্রের হাতে না রেখে বিভিন্ন সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়া উচিত এই জন্য তিনি পঞ্চায়েত ব্যবস্থাকে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত মনে করতেন পরের দেখো পরের পয়েন্ট অছি ব্যবস্থা গান্ধীজির রাষ্ট্রচিন্তায় অছি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে অছি শব্দের অর্থ হল অপরের সম্পত্তির দায়ভার গ্রহণ উপনিষদের বাণী অনুসারে গান্ধীজি বলেছেন ব্যক্তি তার সম্পদ ঈশ্বরের কাছে সমর্পণ করবে ঈশ্বর বলছে উপনিষদের বাণী অনুসারে গান্ধীজি বলেছেন ব্যক্তি তার সম্পদ কী করবে ঈশ্বরের কাছে সমর্পণ করবে ঈশ্বর সেই সম্পত্তির ড্রাইভার ব্যক্তির হাতে তুলে দেবেন সেখানে শর্ত হলো ব্যক্তি ঈশ্বরের ওচি হিসাবে সেই সম্পত্তি সমাজের কল্যাণে ব্যবহার করবে তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে দেখো সত্যাগ্রহ গান্ধীজির জীবন দর্শনের অন্যতম মন্ত্র হলো সত্যাগ্রহ আক্ষরিক অর্থে সত্যাগ্রহ বলতে বোঝায় সত্যের প্রতি আগ্রহ মানুষ যদি সত্যকে ধরে থাকে এবং অহিংসার মাধ্যমে সত্যের পথে এগিয়ে যায় তাহলে অপরের হৃদয় জয় করা যায় তাই বলে এটি দুর বলছে এটি দুর্বলের লক্ষণ নয় অসহযোগ আন্দোলন বলছে আইন অমান্য আন্দোলন প্রভৃতি সত্যাগ্রহের পদ্ধতি তারপরে দেখো শেষ পয়েন্ট আমাদের সর্বদয় তথ্য গান্ধীজির রাজনৈতিক চিন্তায় সর্বদয় তথ্য অনেকটা জায়গা জুড়ে আছে সর্বদয়ের অর্থ হল সকল মানুষের উদয় বা উন্নতি ইংল্যান্ডের হিতবাদীরা বলেছেন রাষ্ট্রের কাজ হল সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ মানে অধিক মানুষের কল্যাণ অর্থাৎ সমষ্টিগত মানুষের মঙ্গল হলেই হয়ে যাবে কিন্তু গান্ধীজি বলেছেন বেশি মানুষের নয় সব মানুষের উন্নতি বিধান আমাদের লক্ষ্য হওয়া উচিত এবারে দেখো সমালোচনা প্রথমত গান্ধীজির রাজনৈতিক চিন্তার মধ্যে স্ববিরোধ আছে বলছে একদিকে তিনি রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছেন আবার অন্যদিকে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করার কথা বলেছেন দ্বিতীয়ত গান্ধীজি গান্ধীজি হিংসার প্রতীক হিসাবে রাষ্ট্রের অবলুপ্তি বা তার ক্ষমতাকে সীমিত করতে চেয়েছেন কিন্তু বর্তমানে রাষ্ট্র হল কল্যাণকর রাষ্ট্র তারপরে দেখো উপসংহার সমালোচিত হলেও গান্ধীজি রাষ্ট্র চিন্তাকে বলছে অস্বীকার করা যাবে না তিনি রাজনীতির ক্ষেত্রে সত্য ও অহিংসার নীতি প্রয়োগের কথা বলেছেন রাজনীতি থেকে যদি সত্যবাদিতাকে দূরে রাখা যায় তাহলে রাজনীতি কলুষিত হবে আর যদি হিংসাকে প্রশ্রয় দেওয়া যায় তাহলে সমাজের শান্তি বিঘ্নিত হবে এই ছিল আজকের ক্লাস তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে আর তোমরা যারা ইউটিউবে চ্যানেলটাকে নতুন দেখছো আমার চ্যানেল অর্থটাকে নতুন দেখছো এবং এই ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে অনলাইন কোচিং ক্লাস চলছে সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিতে পারো সেই সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এমনকি এই সংক্রান্ত একটা ভিডিওর লিঙ্কও তোমরা ডেসক্রিপশান বক্সে পাবে ঠিক আছে সেখানে তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশান নিতে পারো অন্যথায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো